বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আমি কোয়েল, আমি এসে গেছি তোমাদের সঙ্গে নতুন এক ভিডিও নিয়ে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সকলের অনেক ভালো লাগবে। আজকে আমি যাব আদিসপ্তগ্রামের কেষ্টপুরের মাছের মেলা দেখতে। আমরা তো মেলার কথা সবাই শুনেছি, আর মেলা মানেই আমরা জানি বাচ্চাদের সমস্ত কিছু, খেলনা সামগ্রী থেকে আরম্ভ করে মেয়েদের সাজগোজের জিনিস, তার সঙ্গে রয়েছে নাগরদোল্লা থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাইডস, বাচ্চাদের নৌকা অবধি। আমরা মেলা মানে এগুলোই জানি, কিন্তু আজকে আমরা জানবো মেলা আবার মাছেরও হয়, কারণ এটা হচ্ছে মাছের মেলা, আর এটা আদিসপ্তগ্রামে হচ্ছে কেষ্টপুরে। তো চলো, আমি তো যাবই, তার সঙ্গে আমি তোমাদেরও নিয়ে যাব। এই মেলাটি 500 বছরের পুরনো এবং এখানে সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। বড় বড় রাঘব গোয়াল থেকে আরম্ভ করে, শঙ্কর মাছ থেকে আরম্ভ করে ইলিশ, কাতলা, চুনো, পুঁটি সবই এখানে পাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে তোমাদের আমি মেলা সম্বন্ধে সমস্ত তথ্য তুলে ধরবো, আর তার সঙ্গে মেলাটাও ঘুরে দেখাবো। তো আমিও মেলার মধ্যে প্রবেশ করি, আর তোমাদেরও মেলার মধ্যে নিয়ে যাই। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই মেলাটি মাঘ মাসের 1 তারিখে হয়, উত্তরাণের দিন। তো এই মেলার আশেপাশে রয়েছে প্রচুর বাগান এবং প্রচুর জমি। আর এই মেলাতে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে সবাই পিকনিক করতে আসে বেশিরভাগ। তো তোমরা ভিডিওর আশেপাশে দেখতেই পাচ্ছ, সবাই পিকনিক করছে বেশিরভাগ। আর আমরা গিয়েছিলাম একদম পরন্ত বিকেলবেলা, তো সবাই প্রায় পিকনিক করে ফিরছে, আর মেলার মধ্যে হয়েছে প্রচুর ভিড়। এই সময় যেন ভিড়টা আরও উপচে পড়েছে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ, এই মেলাতে সমস্ত কিছুই পাওয়া যায়, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে জামা কাপড় সবটাই কিন্তু মেলার মধ্যে বসেছে। তার ওপর রয়েছে নানান ধরনের খাবার জিনিস, আর দেখতেই পাচ্ছ কত ভিড়। এদিকে রয়েছে একটা গ্যারেজ। আমরা মাছের মেলায় প্রবেশ করে গেছি, আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত বড় বড় দোকান, আর প্রত্যেকটা দোকানে কিন্তু রয়েছে মাছ ভাজা ঝোলানো, তার সঙ্গে রয়েছে কিন্তু চিকেনও, কারণ অনেকে মাছ খায় না, যারা খায় চিকেন। তো দেখতেই পাচ্ছ মাছ বাজারে আমরা পুরোপুরি ঢুকে গেছি, মানে মাছের যেখানে মেলাগুলো বসেছে এখানে। আর এখানে রয়েছে প্রচুর ভিড়, কারণ সবাই মাছগুলো দেখতে এসেছে। আর মাছ মানে রয়েছে বড় বড় মাছ, একটু আর প্রচুর বড় বড়, ভেটকি থেকে আরম্ভ করে সমস্ত ধরনেরই মাছ এখানে পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমরা দেখেছি বড় বড় কচ্ছপ, আর তার সঙ্গে দেখেছি অনেক বড় বড় অক্টোপাস বা জেলিফিশ। এখানে সমস্ত ধরনেরই মাছগুলো থাকে, এমনকি রাঘব বোয়াল, সেটাও আমরা এখানেই দেখেছি। এখানে মাছের দাম কিন্তু খুব বেশি না, যেমন নর্মাল মাছের দাম হয় ঠিক তেমনই দাম। এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনেরই মাছ পেয়ে যাবে, বোয়াল থেকে আরম্ভ করে পদ্মার ইলিশ থেকে আরম্ভ করে বাংলাদেশের ইলিশ, তার সঙ্গে রয়েছে আরও অনেক ধরনের মাছ। তো সমস্ত মাছই তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে প্রচুর দোকান, তার সঙ্গে রয়েছে কিন্তু অনেক মাছ ভাজার দোকান। তোমরা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ে মাছ ভাজার দোকানে মাছগুলো দিতে পারো, এবং তোমরা কেজি হিসেবে মাছগুলো ভাজিয়েও নিতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক ধরনের তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।
আমরা চলে গিয়েছিলাম একদম ঠিক সন্ধ্যের কোলে কোলে, মানে বিকেলবেলা। তো এই সময় যেন মানুষের ভিড় প্রচুর, এখন প্রচুর মানুষ মেলা দেখতে আসছে, তার সঙ্গে আসছে মাছের জন্য মেলা দেখতে। তো এখানে মাছের মেলা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যায় যে তোমাদের বললাম, তার সঙ্গে রয়েছে এখানে অনেক সবজির দোকান। তো এখানে যারা পিকনিক করতে আসে তারা এখান থেকে সবজিগুলো কিনে নেয়, এবং পাশেই অনেক বাগান রয়েছে, আম বাগান রয়েছে, তার সঙ্গে রয়েছে পাশেই অনেক জমি। তো সেখানে সবাই গিয়ে এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে ওখানে মাছগুলো রান্না করে খায়। এই মেলাটি হয় আদি সপ্তগ্রামে। আদি সপ্তগ্রাম কথাটির মানে হচ্ছে সাত গ্রামের মিলনস্থল, এখানে সাতটি গ্রামের মিলনস্থল। এই মেলাটি হচ্ছে পুরোটাই বৈষ্ণবদের মিলনক্ষেত্র, প্রায় 500 বছরের পুরনো। রঘুনাথ দাস গোস্বামী সাধনপট শ্রীভূমি ক্ষেত্র ছিল এই মেলার যে জায়গাটি, এখানে এখানে রঘুনাথ দাস গোস্বামীর পুজো হয়, এবং ওনার অনেক মাহাত্ম্যের কথা আমরা শুনেছি। এখানে ছিল আগেকার দিনে বৈষ্ণবদের বড় ঘাঁটি, এবং এটাই ছিল মেন বন্দর, যেটি মেলার পাশেই একদম অবস্থিত। তো আমরা একদম চলে এসেছি মেলার যেখানে মূল আকর্ষণ, শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর ভিটেতে, এবং এটি তো 500 বছরের পুরনো। এখানে পুজো হচ্ছে এবং এখানে ঠাকুর আছে রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণের এখানে আমরা পুজোটা দিয়ে নিলাম, এবং এখানে আরও অনেক অনেক ঠাকুর আছে। তো এখান থেকে আমরা একটু চান জলও নিলাম এবং চান জলটাও খেয়ে নিলাম। তার সঙ্গে এখানে হচ্ছে পালা গান এবং এখানে হরিনাম সংকীর্তনও হচ্ছে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম এবং হরিনাম সংকীর্তনটা শুনেছিলাম, বেশ ভালো লাগছিল শুনতে। তারই সঙ্গে এখানে রয়েছে রাধা মাধব। রাধা মাধবের মূর্তি যেন অপরূপ সুন্দর। এবং এই মেলার মূল প্রসাদ হচ্ছে গুড়পিঠে বা মালপোয়া, যেটাকে আমরা বাংলায় বলি গুড়পিঠে, এবং তার সঙ্গে হচ্ছে চিড়ে ভেজানো, আর তার সঙ্গে হচ্ছে ফল কোচানো। এমনি বেশি কিছু প্রসাদ এখানে না, শুধু এইটুকুই। আমরা এই আশ্রম থেকে বেরিয়ে এবার একটু চলে গিয়েছিলাম খাবার দাওয়ার দোকানে, কারণ মেলায় এলে তো কিছু একটা খেতেই হয়, তাই না? তো গিয়েই আমরা প্রথমে ফুচকাটা খেয়ে নিলাম, তারপরে এবার আমরা চলে এসেছি মেলার ভিতরের দিকে, কারণ এতক্ষণ আমরা ছিলাম মাছের মেলার দিকে, তারপরে এলাম আশ্রমের ভিতরে, এবং এবার আমরা যাব যেখানে এমনি নর্মাল মেলা বসেছে, মানে যেখানে বাচ্চাদের সমস্ত কিছু খেলনা থেকে আরম্ভ করে বাদবাকি সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা এসেই প্রথমে এই রোবটটাকে একটু দেখে নিলাম। তো ভাবলাম নেব বাবানের জন্য, কিন্তু তারপরে ভাবলাম না, থাক আর নেব না। তো দেখতেই পাচ্ছ এখানে লোহার জিনিস থেকে আরম্ভ করে শাড়ি কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বসেছে। আর সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে মেয়েদের কিন্তু কানের দোকান, যেখানেই আমরা মেয়েদের কানের দোকান দেখতে পাই সেখানে কিন্তু আমরা একবার হলেও দাঁড়াই, কারণ কানেরটা হচ্ছে মেয়েদের কাছে অনেক ফেভারিট একটা জিনিস। দাদাভাই তারপরে এই দোকানটা দেখতে পেল এবং সামনে দাঁড়িয়ে গেল, বলল চলো একটু খেলে দেখাই যাক কিছু পাই নাকি। তো আমরা গিফটস যেখানে আছে সেটাতেই খেলেছিলাম, মানে দাদাভাই খেলেছিল, আর চারটে গুলি মিস হয়ে গিয়েছিলো, আর একটা গুলি কিন্তু ঠিকঠাক লেগে গিয়েছিলো, একটা বেলুন কিন্তু ফেটেই গিয়েছিলো, ওই যে দাদা বললেন। তো বন্দুকের খেলাটা শেষ হয়ে গেলে যিনি ওই দাদাটা আছেন তিনি দেখে বলবেন যে আজকে আমরা কি গিফটস পেয়েছি, আর আজকে আমরা ছোটোখাটো একটা গিফটস পেয়েছি, এই যে এইটি পেয়েছি। তো যাই হোক, আমাদের 3 নম্বরে ছিল, বেশ কিন্তু মজা লেগেছে। আর বাবানের জন্য নিয়েছি একটা গদা,
তো ও তো বিশাল খুশি। আর এরপরে আমরা চলে এসেছি একটু রোলের দোকানে, কারণ মেলায় এসে তো শুধু ফুচকা খেয়ে আর বাড়ি যাওয়া যায় না, কিছু একটা খেতেই হয়। তো রোলের দোকানে এসে রোলটাও নিয়ে নিয়েছি, আর রোলটা খেয়ে তারপরে একদম বাড়ি যেতে হবে, কারণ সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন পড়েছে বিশাল ঠান্ডা, চারিদিকে যেন প্রচুর ঠান্ডা। তো বাড়ি যাওয়ার জন্য একদম বেরিয়েও পড়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আর এবার আমরা বাড়ি চলে যাব, এত ঠান্ডা আর বলার কথাই নয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি কেউ এই মাছের মেলাতে এসেছো? যদি কেউ এসে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এখন আমরা বাড়ি যাই, সকলকে টাটা।